রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 30 ডিসেম্বর। আর এ উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও স্বনির্ভর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল্লাহর সমর্থনে নির্বাচনী ক্যাম্পিং শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া শান্তিনিকেতন বিরাজ কমিউনিটি সেন্টার মাঠে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিরুদ্দিন রিয়াজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ শাহজাহান শিকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ইদ্রিস আজগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আক্তার হোসেন খান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু শেখর বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয়রা। অনুষ্ঠানে বক্তারা আলহাজ নুরুল্লাহকে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদান করার আহ্বান জানান। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।